কে বলেছে তুমি আমার ক্ষতি করেছো? না, সবাই আমাকে তাই বলছে, আমি তোমার ক্ষতি করেছি। মা, তুমি আমার কোনো ক্ষতি করনি, এটা আমি বিশ্বাস করি। আমার যা ক্ষতি হয়েছে সেটার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। এই ক্ষতির সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাক বা না থাক, তোমার মা কেন এই ক্রিমিনালটাকে ছেড়ে দিয়ে এলো, শাস্তি দিল না, সেই কথাটা মাকে জিজ্ঞাসা করো। মার মনে হয়েছে তাই মা ছেড়ে দিয়েছে। মা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে এই ছেলেটা শুধুমাত্র একটা ক্রিমিনাল নয়, এর মধ্যে কোনো একটা ভালো দিকও আছে। ওকে পরিস্থিতি এই কাজটা করতে বাধ্য করেছে, ওকে ক্রিমিনাল হতে বাধ্য করেছে, বা এটা হয়তো ওর নিয়তিতে ছিল। সমাজ হয়তো ওকে ছেড়ে দিয়েছে এই জায়গায়, আর এটা মা বুঝতে পেরেছে, তোমরা কেউ বুঝতে পারোনি। তুই কি কথাগুলো সার্কাস্টিক্যালি বললি? কাকিমণি, আমার মার সঙ্গে সার্কাজমের সম্পর্ক নয়, আমি যেটা বিশ্বাস করি আমি সেটাই বলেছি। আর তখন থেকে তোমরা সবাই মাকে এত হ্যাকল করছো, এত কথা শোনাচ্ছ, আমি তো বুঝতে পারছি না এত কথা শোনানোর কারণটা কি। এই যে রূপের সাথে আমার বিয়েটা ফাইনালি হলো না, সেটা সেটা একদিক থেকে ভালোই হয়েছে। আমি ভেবে দেখলাম, প্রথম দিকে আমার একটা ধাক্কা লেগেছিল ঠিকই, কিন্তু আমি ভেবে দেখলাম যে যেই ছেলেটা আমাকে বিয়ের আগেই অবিশ্বাস করে, সে বিয়ের পরে আমাকে কতটা বিশ্বাস করত তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর এই ঘটনাটা বিয়ের আগে হয়েছে, তাই আমাকে ছেড়ে চলে যেতে পেরেছে। যদি বিয়ের পরে হতো, যদি আমাকে বিয়ের পরে এখানে ছেড়ে দিয়ে যেত, তখন আমি কি করতাম? তখন আমার হিউমিলিয়েশনটা আরো অনেক বেশি হতো। না, আমি ভেবে দেখলাম ইটস ফাইন, আই এম ফাইন, আমার কোনো অসুবিধে নেই। একটা বিয়ে তো জীবনের শেষ কথা হতে পারে না। তোর মনের জোর দেখে আমার ভালো লাগছে তোতা। আমি চাই যে আমার মেয়ে এইভাবেই ভাবুক, এইভাবেই কথা বলুক, কিন্তু আমার পয়েন্টটা সেটা নয়। আমি বুঝতে পেরেছি তোমার পয়েন্ট কি। তোমার পয়েন্ট হলো মা কেন ওকে শাস্তি দিল না, তাই তো? আমি বললাম তো, মার মনে হয়েছে ওকে শাস্তি দেওয়ার কোনো দরকার নেই, তাই দেয়নি। তোমরা কেন দাওনি? তোমরাও তো ছিলে, তোমরা শাস্তি দিতে পারতে তো। তুই কি শাস্তি দিতে চেয়েছিলি তোতা? আমি কি চেয়েছি না চেয়েছি সেটা বড় কথা নয়, সেটাই সব থেকে বড় কথা। তুই কি চাস? জীবনটা তোর আর তোর জীবনের ক্ষতি করেছে ছেলেটা। ক্ষতি যে খুব একটা করেছে ছেলেটা, এটাও ঠিক সত্যি নয়। কি বলছিস তুই তোতা? তোকে তুলে নিয়ে গেল ওরা, সারা রাত রেখে দিল, তুই বলছিস তোকে স্পর্শ করেনি, ঠিক আছে, তো লোকে কি বলবে? লোককে বোঝানোর দায়টা আমার নয়, আমি জানি ও কি করেছে। ওর মধ্যে একটা অবোধ রাগ ওকে এই কাজটা করিয়েছে। বাবা, তুমিও একবার ভেবে দেখো, তুমি কোনো একটা দিন ওর প্রতি অকারণে নির্মম ব্যবহার করেছিলে কিনা? সারা জীবনে যখন আমার এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি, একটাই ঘটনা ঘটেছিল, তার মানে আমি ঠিক ছিলাম। সারা জীবনে যে ঘটেনি সেটা তো তুমি জানো না, কি ঘটেছে না ঘটেছে অনেকজনের তো প্রতিবাদ করার দম থাকে না, অনেকজন চুপ করে হজম করে নেয় সবকিছু। আর তাছাড়া বাবা, তুমি একজন হিউম্যান বিং, তুমি যে কোনো ভুল করবে না এটার তো কোনো গ্যারেন্টি নেই, ভুল তো হতেই পারে। এই তোতা, তোর ব্যাপারটা কি বলতো? তুই কি ক্রিমিনালটাকে সাপোর্ট করছিস? ক্রিমিনাল হয়ে কেউ জন্মায় না, ক্রিমিনাল সমাজ তৈরি করে। আর আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছে বলে যে আমি ওকে সম্পূর্ণভাবে কন্ডেম করব তা তো নয়। ও যেটা করেছে আমার সঙ্গে সেটা অন্যায়, আমি মানছি, কিন্তু একদিক থেকে দেখতে গেলে সেটার জন্য আমার লাভ হয়েছে, আমার উপকার হয়েছে, বরং আমার ওর কাছে কৃতজ্ঞ হওয়া উচিত। মানে মানে আবার কি?
এই ঘটনাটা না ঘটলে আমি রূপের আসল চেহারাটা দেখতে পারতাম না, চিনতে পারতাম না। আমার তো কৃতজ্ঞ হওয়া উচিত, ও আমার এত বড় একটা উপকার করে দিয়েছে, আর সেই জন্য অন্তত ওকে ছেড়ে দেওয়া উচিত। জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।